ছিলেন কিনা ডিসপ্লে সময়, এটা হচ্ছে স্কাল্পচার গুলোর ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে অনেক বেশি দেয়ালের দিকে চলে গিয়েছিল। হ্যাঁ এইটা, হ্যাঁ এর যে 360 দেখার জায়গাটা সেইটা একটু লস্ট হয়েছিল, আমি বলেছিলাম এসে। আর একটা যেটা মনে হচ্ছে একটু সমালোচনাটা করে নি, স্কাল্পচার নিয়ে বেশি বলছি পক্ষপাতিত্ব করতে, সেটা হচ্ছে যেমন এই যে এই স্কাল্পচার ফর্ম, আমার কাছে মনে হচ্ছে যে এই এতগুলো প্ল্যাটফর্ম বাহুল্য, হ্যাঁ এটা দরকার ছিল না, জাস্ট একটু প্যারিস্টুলের উপরে দাঁড়িয়ে গেলেই এটা নিজেই নিজেকে সেলফ এক্সপ্লেইন করছে। এরকম কতগুলো জিনিস ফ্রেমের ক্ষেত্রেও আছে দুই একটা কাজে, হ্যাঁ সব মিলিয়ে ভালো কাজ হয়েছে। আমরা যখন প্র্যাকটিক্যালি যখন কাজে ঢুকলাম প্রথম, তখন আমরা বের হওয়া শুরু করলাম যে এটা তো এত কিছু তো দরকার নেই, একটা স্কাল্পচার এই এই জায়গায় এমনি এবং ওইটাকে কিভাবে অ্যাট্রাক্টিভ করা যায় যে ঝুলাই দিলাম নাকি কিছু মিনিমালিস্ট, হ্যাঁ একেবারে একেবারে আর্ট এর ডিসপ্লে করতে আসলে আর্টিস্ট তার করার কথা, মানে কাজটা একটু প্রসেস ডিসপ্লে করতে মানে এক্সট্রা প্ল্যাটফর্ম যে লাগবে তা কিন্তু না, সেটাই সব সময় জরুরি না, আমাদের হলো একটা টেলিভিশন দেখে রাখা আমাদের শুরু নট অনলি দ্যাট, এটা আরেকটা কম্পিউটার জায়গা তো হচ্ছে স্কাল্পচারের ক্ষেত্রে আমি বলি আপনি তুমি একমত, আসলে আমাদের এখানে স্কাল্পচারের কনসেপ্টটা ছিল ভিক্টোরিয়া ভেরি মাচ, আমরা আসলে স্কাল্পচার বলতে কি দেখছি চার্চের সামনে অথবা যে কোয়ারি কবরস্থানে অথবা রোজ গার্ডেন স্কাল্পচার, সেখানে পেটিএম গুলো অনেক দুর্গাপূজা তো শুরুই হয়েছে ব্রিটিশ আমলে, আচ্ছা ধন্যবাদ। আমি দেওয়ান মিজান, আমরা সবাই মোটামুটি কম বেশি আমরা পরিচিত একে অন্যের সঙ্গে, আর আজকে অনেকেই খুব জ্ঞানগর্ভ আলোচনা অলরেডি করেছেন, তো আমি একটা বিশেষ বিষয়ের দিকে দৃষ্টিপাত করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যখন ছবি আঁকি বা করি তখন কিউরেটর সাহেব যখন এই দিকগুলোকে দেখভাল করেন তখন কি একটি বিশেষ বিষয়ের দিকে নজর রাখেন কি না, সেটি হচ্ছে ওই ম্যাটেরিয়ালের যে হার্মফুল যে দিকগুলো, এটা রঙের হতে পারে বা এটা যে কোনো কাস্টিং করতে বলছি বিশেষ একটা জায়গা। 90-এর গোড়ার দিকে আমি যখন প্লাস্টিক বার্ন করে কন্টিনিউ ছবি আঁকছিলাম আমার জীবনে, এটা সময়কে ক্যান্সারে আক্রান্ত করে। 2007 সালে ডাক্তার আমাকে ঘোষণা করে দেন যে কি খাবেন খেয়ে নেন, কি দেখবেন দেখুন, আপনি 6 মাস আছেন। তো তারপর থেকে শুরু হলো ভিন্ন যাত্রা, বাঁচবার লড়াই, বিভিন্ন জায়গায় আমি তখন দৌড়ে বেড়াচ্ছি বাঁচবার জন্য। তো ব্যাংককে গিয়ে ডক্টর আমাকে বললেন যে আপনি কী কী ম্যাটেরিয়াল ব্যবহার করতেন বা কীভাবে ছবি আঁকতেন, তো আমি তাকে বলার পরে সে আমাকে রীতিমতো ধমক দিয়েই বললেন যে তোমার দেশে কি এইগুলো প্রিকরেশন সম্পর্কে কোনো ধরনের ইয়ে হয় না, শিক্ষা দীক্ষা দেওয়া হয় না। আমি দুঃখের সঙ্গে জানালাম যে জি না। তো আমার ম্যাটেরিয়ালটা তোমার নিজের আবিষ্কার ছিল? হ্যাঁ হ্যাঁ প্লাস্টিক, হ্যাঁ হ্যাঁ। তো এই যে বিপদগুলো, এই বিপদগুলো সম্পর্কে আমি মনে করি যে আমরা যারা ছবি আঁকছি বিভিন্ন মাধ্যমে তাদের এই বিষয়গুলো সম্পর্কে সাংঘাতিক সজাগ হওয়া দরকার, কারণ আমাদেরকে বাঁচতে হবে, তাই না? আমরা যদি নাই বাঁচতে পারি তাহলে আমরা ছবি দিয়ে কী হবে, তাই না? আমি দীর্ঘদিন থেকেই ভাবছিলাম যে এই বিষয়গুলো নিয়ে যতগুলো ইনস্টিটিউশন আছে বাংলাদেশে সব জায়গায় মুভ করব, এবং আমি তাদেরকে বলবো যে রিকোয়েস্ট করব যে এই কাজগুলো আপনারা দয়া করে করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
মুর্তজা বশিরের হাত নষ্ট হয়ে গেল, অনেকদিন উনি করতে পারলেন না, এই যে এক ধরনের না প্যারালাইজেশন না, এটা হলো যে স্কিনের এক ধরনের ডিজিজ হলো এবং ওই কারণে এত ব্যথা থাকে যে উনি আর ছবি আঁকতে পারলেন না। এটা হোমিওপ্যাথ করে তারপর আস্তে আস্তে কমায় নিয়ে আসলেন, এলোপ্যাথে কোনো কাজ হয়নি। তো এটা হচ্ছে যে অনেকদিন উনি পেইন্ট ধরছেন আর কি, অনেকদিন অয়েল পেইন্ট এগুলো যত কিছু হাতে ধরে ফেলে এই জন্য। আর এটা আসলে বন্ধুরাই কল করতে পারে, যেমন আমি যখন প্রথম স্কাল্পচার করি স্টাইরোফোম দিয়ে, আমি জানি না যে স্টাইরোফোমে এত ডাস্ট কী ক্ষতি করবে। একজন চিটাগাং থেকে এক আমারই মানে শিল্পী, আমার অনেক জুনিয়র, সে একটা মাস্ক পাঠিয়ে দিল কিনে, ওইখানে শিপের কী কী পাওয়া যায় ওইগুলোর মধ্যে মাস্ক, খুব প্রফেশনাল মাস্ক, বলে যে এইটা ছাড়া আপনি যদি স্টাইরোফোমে কাজ করতে থাকেন তা আপনার বেশি দিন নাই মানে ফুসফুস। তো এই জিনিসগুলি আসলে বেসিক্যালি কমন নলেজ হয়ে যাওয়ার কথা একটা সমাজে, শিল্পী সমাজে বিশেষ করে। কিন্তু সামাজিক একটা কারণ আছে বলতে, কারণ আমাদের এখানে দেখবেন যে যত লোক ওয়েলডিংয়ের দোকান আছে কোথাও ওরা প্রিকশন নেয় না। হ্যাঁ, আমরা পড়াই, আমাদের ছাত্রদেরকে পড়াই এবং বলে দিই রুল হিসেবে 10 মানে 10টা হবে না। আমরা ছাত্রদেরকে বলি থার্মোকল তুমি কাজ করবে না, আমার ডিপার্টমেন্টে নিষিদ্ধ। আমার এখানে আমি ওই যেটা ব্যবহার করা হয় যেটা ইকো ফ্রেন্ডলি না, প্রচুর স্কাল্পচার দেখবেন রাস্তাঘাটে যেটাকে ফাইবার গ্লাস বলে পপুলারলি, আসলে অ্যাপক্সি রেজিনে কাজ করা হয়। এটা আমরা ডিপার্টমেন্টের জায়গা থেকে নিষেধ করে দিয়েছি, কিন্তু তারপরে এবং করলেও তোমাকে সমস্ত সেফটি মেজার নিয়ে কাজ করতে হবে, কারণ একটা ফাইবারের যে টুকরা সেটা যদি কোনোভাবে লোমকূপ দিয়ে ঢুকে যায় সেইটা আপনার ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে চলে যাবে এবং সেটা ক্যান্সার ঘটাবে। তো এই জিনিসগুলো তারপরে আমাদের ছাত্ররা করতেই থাকে না, পরে রাত্রে গোপনে শুক্র শনি। এইটা আর্টিস্টদের সমস্যা না, এটা আসলে সামাজিক সমস্যা, কিন্তু আমাদের এটা অ্যাওয়ারনেসটা বিল্ড করতে হবে, কন্টিনিউয়াস করতে হবে। এখানে 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 কি আমি একটু একটু কথা বলতে পারি? আমি একটু কথা বলতে পারি? আমি সম্ভবত এটা আমি আপাতত শেষ করি, সেটা লাগে আমি একটু জাস্ট শেষ। আমার সাথে মনে হয় যে ইনস্টিটিউশন জায়গা থেকে চমৎকার, এবং যে সবগুলো আসছে বেরিয়ে আসছে এবং সব কিছু মিলে আসে গোটা ব্যাপারটাই এনজয় করছে ব্যক্তিগতভাবে, সবাই সম্ভবত তাই কিন্তু করতে হবে। তো সে পারে নাই, পারে নাই কারণ তার আবেগটা এত বেশি, সে নিজে ধরে জিনিসটা ফিল করছে এবং আলটিমেটলি সে ক্যান্সারে মারা গেছে। তো সুতরাং ওই কিছু কিছু ক্ষেত্রে আসলে আর্টিস্ট কীভাবে যাবে সেটা আমরা জানি না আসলে, তবে ডেফিনেটলি হ্যাঁ চমৎকার, হ্যাঁ চেষ্টা করতে হবে। তবে দুইটা ভার্সনই থাকে সবসময় তাই না, আমরা এদিকেও দেখতে হবে ওদিকেও দেখতে হবে, আবেগটাও দেখতে হবে নাকি? পাশ্চাত্যের যে পেইন্টার হিরোর কনসেপ্ট, এটা একটা পেইন্টার হিরোর কনসেপ্ট থেকে তো আমরা এটা করি, আমি জগৎ কিছু মানি না, আমার সোসাইটি থেকে আমি এলিয়েনেটেড, এই যে পেইন্টার হিরোর কনসেপ্ট, এটা পিকাসো থেকে শুরু করে ডালিদের মধ্যে ছিল, কিন্তু আপনি যদি জোসেফ বয়েজদের মধ্যে আসেন তখন আপনি দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে, যে আর এই পেইন্টার হিরোর কনসেপ্ট আর দাঁড়ায় না। এখন আপনি এটাকে পোস্ট মডার্নিজম বলেন, পোস্ট স্ট্রাকচারালিজম বলেন, এগুলোর আওতায় যে জিনিসটা আসলো যে আপনাকে রেসপন্সিবল হতে হবে, আপনি যা করতেছেন এটার ইম্প্যাক্ট দিতে পারে। এবং এটা আবল তাবল একটা দিয়ে দিলেন, যেমন ডালি একসময় নিজের খুবই পায়খানা করে স্কাল্পচার শেষ করে মানুষ যাতে অফেন্ডেড হয় পায়খানা করে করে দিয়ে চলে গেছে। তো এই জিনিসগুলি এখন আর করে না মানুষ, ওই যে পেইন্টার হিরোর কনসেপ্ট না, যে আমি থোড়াই কেয়ার করি, একটা রিভলিউশন ঘটায় দিছি, সোসাইটি ভেঙে চুরমার করে দিলাম, এই যে অ্যানার্কিজমের উত্থান, কমিউনিজমের উত্থান, মডার্নিটির উত্থানের যে পার্টগুলি ছিল ওই পেইন্টার হিরো তার একটা অংশ ছিল আর কি। তো ওইখানের থেকে আমরা বোধহয় চেঞ্জ হয়েছি এবং আমরা মোর রেসপন্সিবল হয়েছি কিছুটা হইলেও। আমরা চেষ্টা করি যে আমার যে কাজটা সেটার ইম্প্যাক্টটা, যদি এনভায়রনমেন্টাল কোনো ইম্প্যাক্ট থাকে সেটা যেন আমি খেয়াল রাখি যে এটার একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে আর কি। তো এইসব প্রশ্নগুলি করে, আমি যখন পারদ ব্যবহার করি এসে বলছে যে এটা তো ডেঞ্জারাস জিনিস, আপনি এরকম খোলা জায়গায় পারদ রেখে দিচ্ছেন, এটা আনএক্সেপ্টেবল একেবারেই।
তো তখন আমাকে ভাবতে হয়েছে যে এটা কি কন্টিনিউয়াসলি ব্যবহার করব কিনা, তাই না? আমরা আপনি একটা নামটা ভুলে গেলাম, জার্মান স্কাল্পচার।